হ্যালো চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিদিন দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আপনারা যেমন নিয়ে এসেছি সিএসএস, একটি এনজিও সংগঠন যারা 1972 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করে আসছে, সেই সিএসএস যে চাকরির বিজ্ঞপ্তিটা দিয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং চলুন দেখা যাক, সিএসএস একটি জনকল্যাণ বৃত্তি স্বেচ্ছাসেবী সংস্থা, 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করে আসছে। তো তারা কিছু দুইটা পদে লোক নেবে, ব্রাঞ্চ ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকলে চলবে, কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় তারা দিবে। চাকরির ধরন হচ্ছে নিয়মিত পদসংখ্যা হচ্ছে 20 জন, বয়সীমা সর্বোচ্চ 37 বছর, এবং বেতন স্কেল হচ্ছে অস্থায়ী অবস্থায় পাবেন 26,650 টাকা থেকে 34,575 টাকা পর্যন্ত, স্থায়ী হলে পাবেন 29,130 টাকা থেকে 39,725 টাকা পর্যন্ত। 2 নম্বর আছে লোন অফিসার, স্নাতক স্নাতকোত্তর বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির কর্মস্থল নিয়মিত, এবং এটাতে লোক নিবে 200 জন, অনেক লোক নিবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 বছর, অস্থায়ী অবস্থা হচ্ছে 17,750 টাকা থেকে 19,832 টাকা পর্যন্ত বেতন, স্থায়ী হওয়ার পরে 19,500 থেকে 21,600 টাকা পর্যন্ত বেতন। তো কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। 1 নং পদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অথবা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 3 বছর ব্রাঞ্চ পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং 2 নং পদের জন্য জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে। প্রার্থীযোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকদের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, মানে যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার না, বয়স কোনো ব্যাপার না। 1 নং পদের প্রার্থীদের জন্য সিএসএস প্রধান কার্যালয় তো জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা বটিয়া ঘাটা, খুলনা। 2 নং পদের জন্য আগ্রহী প্রার্থীদের জন্য প্রধান কার্যালয় সহ সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নম্বর 26, রোড নম্বর 11, সেক্টর 4, উত্তরা মডেল টাউন, উত্তরা ঢাকা। তো আপনারা এখানে আবেদন করতে পারেন। তো অবশ্যই সেই ঠিকানায় চিঠি পাঠাবেন বা আপনার সিভিটা পাঠাবেন যে ঠিকানায় আপনারা আপনাদের কাছে হয়, এবং যেখানে আপনারা পরীক্ষা দিতে সহজ হয় সেখানে আপনারা পাঠাবেন। সেটা পাঠাতে হবে আগামী 25/2/2023 তারিখের মধ্যে। 2 কপি পাসপোর্ট সাইজের, 27 রঙিন ছবি সহ প্রয়োজনের যত কাগজপত্র আছে সব কিছু সহকারে পাঠিয়ে দেবেন। আবেদনপত্র অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বারটা দিবেন, কারণ মোবাইল নাম্বারটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কারণ আপনার সাথে মোবাইল নাম্বারেই যোগাযোগ করা হবে। আর চাকরি বিজ্ঞপ্তিটা মূলত বিডি জবস থেকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা csbd.org ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনার যে ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই ঠিকানা মোতাবেক আপনারা সিভি পাঠাবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, তাদের পদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।